আসসালামু আলাইকুম বন্ধুরা তোবাস হেলথে আপনাদের স্বাগত জানাই স্বাস্থ্য সুরক্ষার মধ্যে একটি বড় সমস্যা চুল পড়া বা হেয়ার ফল এই সমস্যাটি ছেলে মেয়ে উভয়ের মধ্যেই দেখা যায় আজকে আমরা চুল পড়া বা হেয়ার ফল রোধ করার মতো একটি টিপস নিয়ে হাজির হয়েছি আশা করি এই টিপসটি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কার্যকারী হবে টিপসটি দেখে নেওয়ার আগে বন্ধুরা স্বাস্থ্য উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে নেওয়া যাক কিভাবে চুল পড়া রোধ করা যায় প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো একটি কাচের বাটি তারপর নিতে হবে এক টুকরা আদা আমি এখানে বলতে চাই আদাটিকে সুন্দরভাবে পরিষ্কার করে এটাকে জুস তৈরি করতে হবে এরপর পাঁচ চামচ আদার রস নিন অনেকেই হয়তো জানেন আদাতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার পাতলা চুলকে ঘন এবং মজবুত করতে সাহায্য করবে এছাড়াও আদার ভেতরে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি উপকরণ থাকার ফলে চুলের গোড়াকে এতটাই শক্ত করে যার ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং খুব দ্রুত চুল লম্বা হতে থাকে এরপর আমাদের প্রাকৃতিক অ্যালোভেরা জেল নিতে হবে অ্যালোভেরা জেল আমাদের চুলকে সিল্কি এবং মজবুত করে তোলে অবশেষে যে উপাদানটি লাগবে তার নাম হলো নারকেলের তেল যা সব মেয়েরাই ব্যবহার করে থাকি নারকেলের তেল মাথা ঠান্ডা রাখতেও সাহায্য করে দু থেকে তিন চামচ নারকেলের তেল এই উপাদানের সাথে মিশিয়ে নিতে হবে এই উপাদানগুলো আমরা সহজে বাড়িতে পেয়ে থাকি তাই এই উপকরণটি তৈরি করতে আমাদের খুব সহজ হবে এখন প্রত্যেকটি উপাদান খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন সেটি জেলের মতো দেখা যায় আসুন এই মিশ্রণটির উপকার সম্পর্কে জেনে নেওয়া যাক আপনার চুল যদি ড্যামেজ হয়ে যায় চুলের গোড়া যদি দুর্বল হয়ে যায় চুল যদি ঝরে পড়তে থাকে তাহলে এই মিশ্রণটি লাগিয়ে দেখুন জাদুকারী উপকার পাবেন এই মিশ্রণটি হাত দিয়ে ভালোভাবে চুলের গোড়ার এবং পুরো চুলে লাগিয়ে নিন তারপর দুই থেকে তিন ঘন্টা পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন এই উপাদানটি ব্যবহার করলে এক মাসের মধ্যে চুলের উপকারে ভালো একটি রেজাল্ট পাবেন বন্ধুরা এই উপাদানটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ